हजबैंड जैक क्षेत्र सकाल बेला करते हैं सब प्रतिदिन उठे ओ चा रखे इटा थी मुक्त और आज के तो एक विशेष दिन और ये विशेष दिन मे और जाए ऐले दुई भाई बोन मिले चुक्ति सबा के एक सरप्राइज देवे कि सरप्राइज देवे चलो आप तो मोटामुटी नटा बजे एबारे माँ साढ़े नटार आगे रान्नाघरे ढुकबे ना साढ़े नटार समय रान्नाघरे ढुके देखो ओरा कि करछे कि सरप्राइज आमादेर जोन्नो अपेक्षा करछे आर आमिओ तोमादेर साथे सेगुलो शेयर करब आमि चाटा खेये निये आमि एकटु जास्ट मिनिट पनेरोर जोन्नो बेरोबो तारपर एशे आमि आबार तोमादेर साथे कथा बोलछि। पकेट बेचे गेछे कारण एगुलो लागाते होच्छे लिपस्टिक आर केउ देखते पाच्छे ना कानेर दुलो मोटामुटी केउ देखते पाच्छे ना তাহলে রং বেরঙে ম্যাচিং কানে আর লিপস্টিক বাচ্চা বাঁচিয়ে দিয়েছি। আমি এখন চললাম, ওই যে বললাম একটু বেরোবো, এসে তারপর দেখবো আমার কন্যা আর আমার পুত্র কি করছে রান্নাঘরে। ও বাবা, এ তো চলছে মস্ত আয়োজন, এরা সব মানে কাটাকুটিতে বসেছে। তাহলে তোমাদের আজকে কি চলছে? পিকনিক। সকালবেলাতেই পিকনিক? কাকে কাকে খাওয়াবে? সবাই। আমাদের ভাইয়া কিছু বলবে না? ভাইয়া রসুন নিয়ে বসেছে। দিদি আলুগুলোকে ছাড়িয়ে দিয়েছে, ভাই বসে বসে পিস করছে। এই যে দিদি নুন হলুদ মাখাচ্ছে। মেয়ে আমার বড় হয়ে গেল। কড়াইতে তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে ছেলে আমার লুচির লেচি কাটছে। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু আলুর দম মশলা মিশিয়ে নিচ্ছি। আমার আলুর দম ভালো লাগলে অবশ্যই আমার মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে। এই যে ছেলে আমাদের লুচি বেলছে, হ্যাঁ, এবার কায়দা করে বাটি বসিয়ে কিন্তু গোলও করে নিয়েছে। এবার এই যে ভাজেরা, ভাজাটাও কিন্তু বেশ ভালো হয়েছে, লুচিটা কিন্তু একদম ফুলে উঠেছে। ময়দাটা আমার শাশুড়িমা মেখে দিয়েছে, এটা বলবো না, ওরা পেরেছে, ওরা পারবে না এখনই মাখতে। এই যে রেডি, গুড আফটারনুন। সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ করে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্ট তো মনে রাখার মতো ছিল, ছেলে মেয়ে আমাদেরকে এইভাবে সারপ্রাইজ দেবে সত্যি আমরা ভাবতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু ওদেরকে কোনো রকম হেল্প করিনি, ওরা নিজেরা নিজেরাই করেছে। জাস্ট আমার শাশুড়ি মা একটু ময়দাটা মেখে দিয়েছে। এবার আমি বসেছি গার্ডেনিং করতে। দেখো এই যে বাটিটা, এটা কিচ্ছু না, আমাদের যে খাবার আসে বাইরে থেকে সেই খাবারের বাটি, আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এইবার এর মধ্যে আমি মাটি নিয়ে নিয়েছি আর এই যে দেখো ফুটো করেছি, কিছুই না, সিজারটাকে নিয়ে জাস্ট একটু গরম করেছি, করে এখানে ধরেছি, বাটির চারদিকে চারটে ফুটো করেছি। আর এই যে দড়িটা, এরকম দড়ি চারটে সমান মাপের নিয়েছি, ফুটোর মধ্যে দড়িটাকে ঢুকিয়ে জাস্ট একটা ফাঁস বেঁধে দিয়েছি। আজ তো বিশ্ব পরিবেশ দিবস,
সকালেই বলেছিলাম একটা বিশেষ দিন, তা আজকে উচিত আমাদের সকলের গাছ বসানো বাড়িতে। আর যে হারে আমফানে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, যে হারে আমাদের গাছপালা নষ্ট হয়েছে, আমরা প্রত্যেকে যদি গাছ না বসাই তাহলে কিন্তু আমরা সেই ক্ষতিপূরণ করতে পারবো না। আমাদের তো বাড়িতে বিশাল বড় বড় উঠোন নেই, এখন বারান্দা ছাদ যেখানে খালি একটু জায়গা পাবে সেখানেই সবার উচিত গাছ বসানো। তাতে কি হবে, আমরা ফ্রেশ এয়ারটাও পাবো আর আমরা গাছের ঘাটতিও কিছুটা হলে মেটাতে পারবো। দেখো আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে, ফাঁস লাগানো হয়ে গেছে, এটা আমি পুরো যখন ঝোলাবো ঝুলিয়ে তোমাদেরকে আমি দেখাবো। দেখো এটা আমি তৈরি করেছি, আমি কিন্তু কোনো রকম কোনো কিছু কিনিনি, বাড়িতে দড়ি বাড়িরই বাটি সেই দিয়ে। এবার আমি আর একটু মাটি নিয়ে নিচ্ছি, নিয়ে এবার গাছ বসাবো। গাছ বলতে আমি মানিক প্ল্যান্ট গাছ বসাবো, কারণ আমি এখন আপাতত মানিক প্ল্যান্টের গাছই আছে আমার কাছে। রাস্তা দিয়ে কোনো রকম গাছ যাচ্ছে না, নার্সারিতেও যাওয়া যাচ্ছে না। আর আমাদের এখানে মাহেশে রথযাত্রা হয় আর মেলা বসে, সেখানে প্রচুর গাছ বসে, ভেবেছিলাম কিনবো কিন্তু এবারে সম্ভব নয়, কারণ মাহেশের রথ আর এবার হবে না, জগন্নাথদেব তার মাসির বাড়ি এবারে আর আসছে না। একটা ছোট্ট মানিক প্ল্যান্টের ডাল নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি এই গ্লাসে জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম। দেখো শিকড় গজিয়ে গেছে, কিচ্ছু না, ছোট একটা মানি প্ল্যান্টের মানি প্ল্যান্টকে কেটে বসিয়ে দিলেই কিন্তু তার শিকড় হয়ে যায়। আমি দুটো তিনটে একসাথে বসাবো, তাহলে কি একটু গোছও হবে, দেখতেও ভালো লাগবে। মাটি দিয়ে এই জল দিয়ে একটা গাছ আমার পুরো রেডি হয়ে গেল। এই আমি এবার তোমাদেরকে টাঙিয়েটাকে দেখাবো, দেখছো এই হচ্ছে শিকড়, কিচ্ছু না, এটা একটা অন্য গাছ, এটা কিন্তু মানিক প্ল্যান্ট নয়। ঠিক গাছ এই যে শিকড়টা রয়েছে, এর গোড়াটাতে আমি কাটবো, এই যে দেখো এই গোড়াটাতে কাটবো, কেটে একটা আমি জলে বসাবো আর একটা আমি মাটিতে বসাবো, আমি দেখবো কোনটাতে হয়, আর যেটা হবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেটে রাখার শিকড়ের একটা জলে দিলাম আর একটা মাটির টবে বসাচ্ছি, এবার দেখা যাক কোনটাতে গাছ হয়, যদি দুটোতেই হয় দুটোই শেয়ার করব, যেটা হবে আমি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, দুটোই হবে। এবার এটাকে একটু DIY করে নিচ্ছি, বড্ড সাদা লাগছিল। দেখো তোমরা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর আজকের মতো আসছি, টাটা।